আসসালামু আলাইকুম, নামাজ পড়লেন? এটা আপনার দুপুরের খাবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, এখানে জোহরের নামাজ আদায় করে বের হলেন? এই রিক্সা আপনার? তো আমরা হচ্ছে আপনাদের জন্য আজকে খাওয়ারের ব্যবস্থা করেছি। দুপুরের তো খাওয়া দাওয়া হয়নি না, এটা রাখেন, এর মধ্যে তেয়ারি আছে। আসলে হচ্ছে অনেকেই অনেকে কর্মব্যস্ত, বড় বড় ব্যবসা করে, কিন্তু আসলে তাদের নামাজ পড়ার সময়টা হয় না। আপনাদের রিক্সা চালান, তারপরে যে এই যে রিক্সা চালানোর মধ্যে থেকে সময় বের করে নামাজটা পড়েন, এটা তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ঠিক আছে, দোয়া রাখবেন আমাদের জন্য। এই ভ্যান আপনার? নামাজ পড়ে বের হলেন? এটা দুপুরে হচ্ছে আপনার খাবার, এটা রাখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা দুপুরে আপনার খাবার। হ্যাঁ, আপনার জন্য। আসসালামু আলাইকুম, রিক্সা আপনার? যাক, রিক্সা চালান, তারপরে নামাজটা ঠিক রেখেছেন। আচ্ছা, এটা আপনার দুপুরের খাবার। হ্যাঁ, রাখেন। যাক, আপনারা যে হচ্ছে রিক্সা চালানোর পরেও নামাজটা বাজাক্ত পড়েন, মাশাআল্লাহ, এটাই অনেক ভালো কিছু, আলহামদুলিল্লাহ। এটা সব সময় পড়বেন? হ্যাঁ, নামাজ পড়বেন, এটা আপনার জন্য খাবার। আল্লাহ পড়ায় তাই পড়েন না? আসসালামু আলাইকুম, আপনার মসজিদের হচ্ছে খাদেম দুজন আছেন নাকি তিনজন? এটা রাখেন। হ্যাঁ, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিক্সা চালান কত বছর হলো? নামাজ মাশাআল্লাহ ঠিক মতো পড়েন, যাক আলহামদুলিল্লাহ। এটা আপনার দুপুরের খাবার। হ্যাঁ, এটা রাখেন। আপনার দুপুরের খাবার এটা? হ্যাঁ, খাবার। আচ্ছা, এখানে আপনার জন্য দুপুরের খাবার আছে। হ্যাঁ, এটা খেয়ে নেবেন, দোয়া করবেন আমাদের জন্য। তারপর আসসালামু আলাইকুম, তো আপনি এই বয়সে হচ্ছে এটা ব্যবসা করেন না, ভাঙড়ি ব্যবসা? যাক, আচ্ছা, এই যে দুপুরের খাবার আপনার জন্য, এটা খেয়ে নেবেন। নাম কি আপনার? আব্দুল জলিল। জলিল, নামাজ নিয়মিত পড়া হয় মাশাআল্লাহ না? যাক আলহামদুলিল্লাহ, সবারই পাঁচ অক্ত নামাজ। নামাজ না পড়লে ভালো লাগে না ভাই, নাম ছটপট করে, মুসলমানদের তো এটাই হওয়া উচিত। নামাজ পড়লে মনে হচ্ছে শান্তি লাগে। ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম। নাম কি আপনার? আসলাম। আপনি এই যে এগুলো বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্য এখানে দুপুরে খাবার, এটা খেয়ে নেবেন। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনার? না, এখন না খাবো। ভ্যান চালান? এটা আপনার ভ্যান? আচ্ছা, এটা আপনার জন্য দুপুরে খাবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? দুপুরে খাওয়া হয়েছে না গো, খাওয়া দাওয়া এখনো যায়নি। আচ্ছা, এটা খেয়ে নেবেন। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করেছেন? না, চলে আসো। আচ্ছা, এটা আপনার জন্য খাবেন। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না ভাই। আচ্ছা, এটা আপনার জন্য। আপনি খাওয়া দাওয়া করেছেন? আপনার পরিবারে কে কে আছে? আপনার বাড়িওয়ালা স্টক করছে, আর ছেলে? ছেলে নাই। ভিক্ষা করে এখন আপনার মনে চিকিৎসার খরচ চালাচ্ছেন, আর খাওয়া দাওয়া? ঠিক আছে, আপনার এখানে 500 টাকা রাখেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি চাল কিনে নিয়ে যাবেন চাষার জন্য। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে। আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না, অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন।